হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো বিকেল বেলায় চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন যাবো ওই পাড়া লাই এঞ্জেল, তো ওই পাড়া যাবো। রিদান যাবে, সরি আইরিস যাবে, আর এঞ্জেল যাবে, আর সবনম যাবে। তো আমরা চারজন যাবো। ভাবলাম যে সকাল দিকে তখন ব্লগ করা যাচ্ছে না রোদে, ভাবলাম বিকেলে একটা ব্লগ বানাই। বন্ধুরা এত রোদ দিচ্ছে না, এত গরম, দুপুরবেলা যে কী অবস্থা হয়েছে তোমাদের কি আর বল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক বিকেলে ওই পাড়ায় ঘোরা। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালোই লাগবে, যদি ভালো লাগে একটা লাইক দেবে প্লিজ। তো চলো শুরু করা যাক। যা গাড়ি চাবি টান, যা দৌড়ে যা, আর আরিসকে ডাক। আরিস কই? আরিস এখন তৈয়ার হচ্ছে। তৈয়ার হচ্ছে? কি তৈয়ার হচ্ছে? পারবি না? কই কান কটারি? দেখো বন্ধুরা কাঁঠালটা মোটামুটি ভালোই বড় হয়েছে, এখনো পাকে পাকে নাই বন্ধুরা। তো বন্ধুরা দেখছো আরিসও বেরিয়ে গেছে, তো রিদান নেই বন্ধুরা, রিদান কম্পিউটার ক্লাসে গেছে, ওরা দুজন যাবে। চলো যাওয়া, তোর হাত দিয়েছে কাঁঠালটা, হাত দিয়ে দিয়েছে, হাত দিস না, আর খালি পায়ে এগুলো ঘুরিস না, খালি পায়ে পোকা মাকড় থাকবে। চল তোর মায়ের হয়ে গেছ, বন্ধুরা চলো গাজীপাড়া চলে এসেছি। দেখছো গাজীপাড়া একটু এই বসলাম আমার মামার, এই যে মামার দৌড়ে এখন সবাই আসবে, এখানে এখানে একটু আড্ডাবাজি হবে। আর এই যে দেখছো দোকানদার আমাদের সাজু মামা বসে আর কি, চলো কিছুক্ষণ এখানে বসে আড্ডা মারি। তো বন্ধুরা চলো, এবার আমি তোমরা দেখলাম বসেছিলাম এখানে, দেখো আবার সেই শ্বশুরবাড়ি চলে এসেছি। দেখছো দেখো আরিস বল খেলা করছি, চলো পাঁচ মিনিট এখানে বসছি, তারপর বাড়ি যাবো। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা কাজীপাড়া থেকে চলে এলাম, তো এখন বাড়ি চলে এসেছি, রাত 8টা বাজছে। আর আমরা দেখছি এই গ্রীষ্মকালে রাতে ব্যাডমিন্টন খেলছি বন্ধুরা, চলো তোমাদের এই খেলাটা একটু সামনে থেকে দেখাই। কে হারা গেল দেখে দেখ, আরিস দু ভাই বোন পাচ্ছি না তুই তো, দেখ আমি একবার খেলে দে। আরে এঞ্জেল চলে এসছে, ঠিক আছে দাদা আমি খেলে একবার, আমি খেলে একবার, আমি
বন্ধুরা তোমরা দেখলে আমাদের ব্যাডমিন্টন খেললাম, কাজে বাড়িতে ঘুরলো, এখন এই ভিডিওটা শেষ হয়নি বন্ধুরা। তো এই ভিডিও কাল সকাল তো কন্টিনিউ চলবে, সঙ্গে তোমরা থাকবে, দেখবে আর সকালে কী করে তোমাদের দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, বাবা কাল রাতে তোমাদের দেখালাম যে আমরা ব্যাডমিন্টন খেললাম, সকাল হয়ে গেছে, দেখছো এটা অ্যাঞ্জেল সকাল সকাল আমার কাজ চলে এসেছে। তো এখানে বন্ধুরা জাস্ট এই ঘুম থেকে উঠলাম, চলো একটা কাজ আছে বন্ধুরা, ছোট্ট বন্ধুর কাজ আছে, আমরা এখন আমাদের দুজনের কাজে পড়ে যেতে হবে, সেখানে কিছু আনার আছে, তো সেগুলো নিয়ে চলে আসে, তারপর তোমাদের আমরা দেখাবো যা সকালে কী ইয়ে হচ্ছে। বন্ধুরা চলো এখন যাই, একটা প্রায় সামনে চলে এসেছে, ও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে সকাল সকাল, রান্না বান্নার কাজ। আর আমার মনে হচ্ছে যে কালকের থেকে আজকের আবহাওয়াটা মনে হয় একটু ঠান্ডা হয়েছে, কিন্তু সবনম বলছে যে একটু বেশি লাগছে। আর আমার লাগছে ঠান্ডা লাগছে, তো তোর কী লাগছে, কালকের থেকে গরম আছে না ঠান্ডা আছে? আমাকে লাগছে কি এখন তখন ঠান্ডা লাগে, সকালে হলো কিন্তু আটটা নটি গত ওয়াটার তখন দেখবে গরমে মরবে তো। একদম ঠিক বলছো বন্ধুরা, তো চলো এবার যাওয়া যাক কাজে পড়ে। চলো বন্ধুরা দেখছো আমাদের কাজে পড়ার কাজ হয়ে গেল, হ্যাঁ না হাতে ধরলে বাক, চলো চলো তো কাজ হলো ঠিক বন্ধুরা, চলো ফাইনালি আমাদের কাজ হয়ে গেল কাজে পড়ায়, এবার বাড়ি যাবো বন্ধুরা। দেখছো অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল আজ আমার সঙ্গে এলো সকাল সকাল, ওই কাজ করলো, আমি তো শুধু দাঁড়িয়েছিলাম বন্ধুরা, তো চলো এবার বাড়ি যাই। তো বন্ধুরা তোমরা দেখলে আমি কাজে পড়া চলে এলাম, এই দেখো রিদানো টিউশন থেকে চলে এসছে বন্ধুরা, আর এতে ফারিস আর অ্যাঞ্জেল আসছে। তো আজ তোমাদের দেখালাম আমরা পুরো দিন কী হলো না হলো, কাল থেকে ভিডিও চলছে বন্ধুরা কন্টিনিউ, কাল রাতে ভিডিও আমি শেষ করতে পারিনি, তো ভাবলাম সকালে তোমাদের কিছু দেখিয়ে দিই। এই যে দেখো আরিসের বন্ধুরা সকাল থেকে মুড খারাপ, কী কেন জানি না, ওকে বলছে একটা শর্ট ভিডিও বানাতে, রাজি হচ্ছে না, আর এখানে এখন টিউশন থেকে গেল। তো চলো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালোই লাগলো, যদি বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক দিয়ে দেবে, তাই তো? তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, বাই বাই, বাই বাই, থ্যাংক ইউ।